বিসর্জনের প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। চিত্তরঞ্জন পার্কে আমরা এই মুহূর্তে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই মিছিল করে বেরিয়েছে, একই ড্রেস পরে পকেট ফোর্টির পুজো এই মুহূর্তে বিসর্জনের জন্য এগিয়েছে এবং তারা নৃত্য করছেন, নাচ করছেন। তার সঙ্গে সঙ্গেই এই প্রতিমাগুলোকে চিত্তরঞ্জন পার্ক থেকে লাইন করে নিয়ে যাওয়া হবে এবং 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 আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দিদি, দাঁড়ান, একজন দিদি রয়েছেন। দিদি, এটা এটা কিভাবে আপনাদের বিসর্জনটা হয়? আমাদের বিসর্জন এক এক বার এক একটা রাস্তা দিয়ে যায়, এক একটা ব্লক, সেই ব্লকে সবাই নাচতে নাচতে যায় আর আমরা মাটিতে বসে দেখি, তা আমরাও করি। আরো একজন দিদি রয়েছেন, তাদের থেকে জানবো, দেখুন এর প্রতিমা আসছে এবং কিন্তু তার আগে নাচ করে করে সামনে দিয়ে সবাই যাচ্ছে। দিদি, এই আপনারা এই ড্রেস করে কি এইভাবে কি এখানে বিসর্জন? হ্যাঁ, আমাদের এখানে এরকম করেই হয়, নবপল্লী স্পেশালিস্ট, সব একটা সেম ড্রেস হবে আর তারপরে আমরা নাচতে নাচতে এনজয় করতে করতে। আজকে তো বিসর্জন, তারপরের দিন আগামী কাল থেকে এখন নতুন রুটিন, পুরনো রুটিন, কিন্তু সেটা আমরা খুব মিস করি, প্রত্যেক বছর আমরা ওয়েট করি এই সেই দিনের জন্য, আর তারপরে এই আনন্দটা আর আবার নেক্সট ইয়ারই ফিরে আসবে, আসছে বছর আবার হবে। তো আসছে বছর আবার হবে, এই এই বক্তব্যটাই রয়েছে এই মুহূর্তে। কিন্তু একদিকে বিসর্জন হচ্ছে এবং প্রতিমা চলে এসছে, এটা পকেট ফোর্টি নবপল্লীর প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা চিত্তরঞ্জন পার্ক থেকে এই মুহূর্তে বেরোচ্ছে এবং মিছিল করে এইভাবেই প্রতিমাগুলোকে নিয়ে যাওয়া হয়। চিত্তরঞ্জন পার্ক থেকে সব ব্লকে ঘোরানো হয় এবং স্থানীয় বাসিন্দারা যারা এখানে রয়েছেন তারা প্রতিমা দেখার জন্য ভিড় করে থাকেন রাস্তায়, ভিড় রয়েছে লোকের দেখার জন্য প্রতিমা, এবং প্রতিমা একদিকে যাচ্ছে অন্যদিকে মানুষের ভিড়, তারা মায়ের বিদায়ের আগে একটা প্রণাম করতে চাইছেন, তারা এসে ইতিমধ্যে তারা বাড়ির সামনে দাঁড়িয়েছেন এবং মাকে শেষবারের মতন বিসর্জনের আগে তারা প্রণাম জানাচ্ছেন। এবং এইভাবেই কিন্তু এটাই বিশিষ্ট হলো চিত্তরঞ্জন পার্কের পুজোগুলির, যেখানে মিছিল করে তারা এক এক করে প্রতিমাগুলো নিয়ে বেরোন এবং তারপরে এখান থেকে কালিন্দী কুঞ্জে গিয়ে নিয়ে গিয়ে সেটার বিসর্জন করা হয়। বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।